Hey guys, welcome to Football Duniya. Hardware after the video, the show by Kishago. So, the video, the Kinia Kothapo, the show next to the Kuna Bujayo. So, at EastBengal, the ISL, the Dito match, Mukamukio, children, Jitter Cotter Mat, FC were Virute. The matchster, Tara, unfortunately, do we have a Ponaji the Hoese. So, a matcher, key points, Kikichilo, Shetani, short review, a video then. Prothomoto, Achke in the EastBengal coast, Stephen Constantine, their first 11, Peshkichu Poliborton, Kurachilen. জেরি লালিনজুয়ালাকে তিনি আজকে প্রথম থেকে খেলিয়েছেন এর সঙ্গে সঙ্গে কিন্তু জর্ডান ও ডোহাটিকেও ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন আজকে প্রথম থেকে খেলিয়েছেন এটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে জর্ডান ও ডোহাটি অবশ্যই প্রথম টিমে ফিরতে পারেন কিন্তু যারা সবথেকে উল্লেখযোগ্য বিষয় সুমিত পাসি কিন্তু আজকেও প্রথম টিমে ছিলেন এবং তার থেকেও যেটা অবাক করার মতো বিষয় আজকে সুমিত পাসিকে ইস্টবেঙ্গল কোচ রাইট ব্যাক পজিশনে খেলান তো কেন তিনি খেলিয়েছিলেন সেটা উনিই বলতে পারবেন তো যাই হোক তার দিক থেকে একটা অ্যাটাক হয় এবং ম্যাচের 7 মিনিটের মাথায় ব্র্যান্ডন গোল করে এফসি গোয়াকে এগিয়ে দেয় তো ম্যাচের ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স বলার মতো সেই রকম কিছুই ছিল না এফসি গোয়া কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল ফার্স্ট হাফে তো তারা কিন্তু আরো বেশি গোলেও এগিয়ে যেতে পারত তো এই সময় কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকেও বেশ কিছুটা ছন্নছাড়া দেখিয়েছে এবং বিশেষ করে সুমিত পাসির দিক থেকে কিন্তু বারবারই অ্যাটাকে চলে আসছিল এফসি গোয়া সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ কিছুটা হলেও বাড়ে তো তারই ফলস্বরূপ ম্যাচের 63 মিনিটে ভিপি সুয়েরকে বক্সের মধ্যে ফাউল করে এফসি গোর গোলকিপার ধীরাজ সিং এবং তারপরে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে গোল করতে কিন্তু ভুল করেনি ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা তো এই ম্যাচে কিন্তু ক্লেটন সিলভার সঙ্গে আলেক্স লিমাকে আপ্রন্টে খেলাচ্ছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু কোন এক অদ্ভুত কারণে ম্যাচটা এক গোলে ড্র হওয়ার সময় স্টিফেন কনস্ট্যান্টাইন কিন্তু আলেক্স লিমাকে তুলে নিয়ে কিরিয়াকুকে নামান এবং এই চেঞ্জটা কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি কেন এই চেঞ্জটা হলো এর ফলে কিন্তু এফসি গোয়া অনেকটা ফ্রিভাবে খেলতে পারে অ্যাটাকিং থার্ডে কিন্তু সেরকমভাবে কোনো থ্রেট ছিল না নাওরাম মহেশ মাঝে মাঝে চেষ্টা করলেও কিন্তু সেই রকমভাবে ইস্টবেঙ্গলের অ্যাটাক কিন্তু ডানা বাঁধছিল না আলেক্স লিমা উঠে যাওয়ার পরে তো যাই হোক তো যদিও ইস্টবেঙ্গল একটা সুযোগ পেয়েছিল নাওরাম মহেশের একটা ক্রস থেকে কিন্তু ক্লেটন সিলভা গোল করার মতো পজিশনে চলে গিয়েছিলেন এবং এফসি গোর গোলকিপার ধীরাজ সিং বিট হয়ে গেলেও কিন্তু বল জালে জড়াতে পারেননি ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার অন্যদিকে কিন্তু এফসি গো এই সময় খুব বেশি অ্যাটাক করেছে এমনটা বলবো না ইভান গঞ্জালেসকে কিন্তু এই সময় বেশ একটু ভালো খেলতে দেখা গিয়েছে এবং সুমিত পাসির পরিবর্তে নামা সার্থক ঘলুই কিন্তু ডান দিকটা কিছুটা ভালো খেলছিলেন কিন্তু আবারও কেন ইস্টবেঙ্গল কোচ তুহিন দাসকে ফার্স্ট ইলেভেনে রেখেছিলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি তুহিন দাসকে তুলে নেওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে একটা কম্প্যাক্টনেস লক্ষ্য করা গিয়েছে কিন্তু যেটা ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা সেটা হচ্ছে ডিফেন্সের কোঅর্ডিনেশন বেশ কয়েকবার কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে ছন্নছাড়া লেগেছে অন্যদিকে কমলজিৎ সিং কিন্তু আজকে পুরোপুরি অফ কালার ছিলেন বারবারই কিন্তু ইস্টবেঙ্গল গোলকিপারের দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছিল এফসি গোয়ার ফুটবলাররা একটা সময় কিন্তু এদু বেদিয়ার একটা ডাইরেক্ট কর্নার কিকও গোলে ঢুকে যাচ্ছিল কোনো রকমে কিন্তু সামাল দেন ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিং কিন্তু যেটা ইস্টবেঙ্গলের বড় সমস্যা আমি দেখলাম সেটা হচ্ছে বক্সের আশেপাশে কিন্তু ইস্টবেঙ্গলের ফুটবলাররা বিশেষ করে ইভান গঞ্জালেস বারবারই কিন্তু ফাউল করে ফেলছিলেন তো তারই কিন্তু খেসারত দিতে হলো ম্যাচের একদম অন্তিম সময় ইভান গঞ্জালেস ফাউল করেন এদু বেদিয়াকে এবং এদু বেদিয়া সেখান থেকে প্রায় গোলের 35 গজ দূর থেকে একটা ডাইরেক্ট ফ্রিকিকে গোল করে দেন তো ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিং সেই সময় কি ভেবে বেরোলেন না সেটা হয়তো উনিই বলতে পারেন তবে একেবারেই ভেরি পুয়ার গোলকিপিং এবং স্বাভাবিকভাবেই এই গোলটাই কিন্তু ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয় তো স্বাভাবিকভাবেই পরপর দুটো ম্যাচ হেরে হতাশ ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন তবে আমি বলবো ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে কিন্তু তার দল নিয়ে আরও কিছুটা ভাবতে হবে অন্যদিকে আরও একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আজ কিন্তু ম্যাচ ডে স্কোয়াডে ছিলেন না এলিয়ান্দ্রো তো একজন বিদেশি স্ট্রাইকার কেন ম্যাচ ডে স্কোয়াডে নেই যদি তার চোট থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু যদি সেটা না থাকে তাহলে ছজন বিদেশি যেখানে ব্যবহার করা যাবে স্কোয়াড এবং ফার্স্ট ইলেভেন মিলিয়ে সেক্ষেত্রে কেন একজন বিদেশি সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল যদি সে খুব একটা ভালো না হয় তাহলে তার পরিবর্তে খোঁজার চেষ্টা কিন্তু এখনই শুরু করে দিতে হবে অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেল আশা করব পরের ম্যাচ থেকে কিন্তু আবারও চেনা ছন্দে দেখব লাল হলুদ উইকেটকে
যাই হোক, চলো ম্যাচটা দেখে কিন্তু আমার এইটুকুই মনে হয়েছে, তোমাদের কি মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবলই নিয়মিত সঠিক তথ্য সবার কাছে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।